যে প্রফেশনাল থিঙ্কও বাদ দিলাম, গুগল, ফেসবুক বা আরও অন্যান্য বড় বড় ডিজাইনের কথাও বাদ দিলাম, যেখানে ফাইবার রিকমেন্ড করতেছে বা ফাইবার গাইডলাইন দিচ্ছে, তো কেন আমরা ফাইবারের এই গাইডলাইনটা মানবো না, তাই না? তো চলুন আমরা ফাইবারের গাইডলাইনটা দেখে নেই, তারা কি বলেছে একটা পারফেক্ট গিগ ইমেজের জন্য বা একটা গিগের জন্য। তো ভাই এই গিগটা ক্রিয়েট করছে, রাইট? তো এই গিগটা ক্রিয়েট করছেন, এখানে একটা জিনিস আমরা দেখেই বুঝতে পারতেছি কি ভুলটা করেছেন, কি ভুল করেছেন যদি সবাই বলতে পারেন। এটাতে হ্যাঁ চ্যাপটা হয়ে গেছে, রেশিও মেনটেন হয়নি, ঠিক আছে? তারপর ক্লিক করি, দেখি আর বাকি সব কি কি ভুল আছে। আচ্ছা, এখানে রেশিও মেনটেন হয়নি, চ্যাপটা করে ফেলেছেন, আর এ পাশে যে ডিজাইন করতে গিয়ে এক কর্নারে কি লিখেছেন আসলে ক্লিয়ার না কনসেপ্ট, তারপরে এদিকে লিখেছেন। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি ট্রান্সপারেন্ট করেন এটা আরও ক্লিয়ার হওয়া উচিত ছিল, দেখা যাচ্ছে না। আবার এই যে এখানে মানে কি বলবো, মানে তিনটা চারটা কনসেপ্ট এক জায়গায় করে এটাকে একটা মানে পাকায় ফেলছেন, মানে এটা খুব একটা অ্যাট্রাকটিভ গিক ইমেজ হয়নি। এটা কি করলে ভালো হইতো, অনলি যে কোনো একটা স্যাম্পলকে প্রিভিউ করেন, এই হেয়ার মাস্কিংটাই বা ব্যাকগ্রাউন্ড রিমুভের এইটা কন্টেন্টকেই উপরে দিয়ে পুরো এরিয়াটা কভার করে দিয়ে, আর বা জায়গা যদি ফাঁকা থাকে থাকুক না। ওই যে আমি একদিন সেদিনকে যে বললাম যে বাংলাদেশে আমাদের লোকালি যে ডিজাইনারগুলো ডিজাইন করে বা ক্লায়েন্টরা যেগুলো রিকোয়ারমেন্ট করে, যে একটা ব্যানার ডিজাইন করতে গেছে কোনো একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটাও ইঞ্চি পরিমাণ ফাঁকাও ফাঁকা রাখতে চায় না, যে আচ্ছা আচ্ছা ওই ফাঁকা জায়গাটা তাহলে এই লেখাটা দেন, মানে এত পরিমাণে লেখা দেয় যে ব্যানারটা দেখতে পড়ে খারাপ দেখা যায়। তো সেটার মতো হয়েছে সেই ভুলটা, তো এই ভুলটা অবশ্যই ঠিক করতে হবে। আর আমি বলেছি যে প্রত্যেকটা গিগের মধ্যে তিনটা করে ইমেজ দিতে পারবেন, দুটো করে পিডিএফ ফাইল দিতে পারবেন, তো সম্ভাব্য যতগুলো দেওয়া যায় সবগুলো দেওয়া উচিত। মানে একটাতে প্রথমটা একটা গর্জিয়াস ডিজাইন করলেন, পরেরগুলোতে আরও কিছু কিছু স্যাম্পল দিয়ে দিয়ে ফিল আপ করলেন, এর ফলে ক্লায়েন্ট আপনার পোর্টফোলিওগুলো দেখার একটা সুযোগ পাইল, এখানেই দেখে নিতে পারলো যে আপনি কি রকম কাজ করেন, ঠিক আছে? ওকে, এবারে দেখবো আমরা টাইটেলটা, আই উইল ডু প্রফেশনালি ফটোশপ এডিটিং। দেখেন এটা যদিও কে ওয়ার্ডটা গুড কে ওয়ার্ড, মানে খুব ভালো একটা কে ওয়ার্ড, কিন্তু এটা আসলে গ্রামেটিক্যালি রং। আই উইল ডু প্রফেশনালি ফটোশপ এডিটিং, হ্যাঁ আমি প্রফেশনালি ফটোশপ এডিটিং করি, মানে ফটোশপ সফটওয়্যারটাকে এডিটিং, এটা গ্রামেটিক্যালি ভুল। হ্যাঁ, এটা হতে পারতো ফটো এডিটিং, প্রফেশনাল ফটো, আই উইল ডু প্রফেশনালি ফটো এডিটিং, অথবা ফটোশপ ফটো এডিটিং, এরকমটা হতে পারতো। কিন্তু সার্চ ইঞ্জিনের জন্য শব্দটা কিওয়ার্ডটা ভালো, কিন্তু ওটা বাদ দিয়ে আমরা এখানে লিখতে পারতাম পারফেক্ট টাইটেলটা হতো আই উইল ডু প্রফেশনাল ফটো এডিটিং বা আই উইল ডু ফটো এডিটিং প্রফেশনালি, ঠিক আছে? অথবা ফটো এডিটিংয়ে কিন্তু এগুলো পড়ে না, আপনি তো দিয়ে রাখছেন কি করছেন এটাতে, ও ইয়া করছে, হ্যাঁ ঠিক আছে এটা ঠিক পড়ে, কিন্তু ফটোশপ এডিটিংয়ের গিগুলো আসলে এর চাইতে আরও অন্যান্য স্যাম্পল প্রোভাইড করে, এখানে সেরকম স্যাম্পল প্রোভাইড হয়নি, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর এখানে একটু লিপস্টিক দিয়ে দিচ্ছেন, মানে গুরুত্বপূর্ণ পার্থক্য আপনাকে দেখাতে হবে ফটোশপ এডিটিং দিতে গেলে, যেটাকে ম্যানিপুলেশনে আমরা বলতে পারি, যে একটা সাধারণ সিম্পল কোনো বিষয়কে একটু গর্জিয়াস কিছুতে পরিণত করা। তা আমরা যদি দেখি, একটু সার্চ করে দেখাই স্যাম্পল তাহলেই বোঝা যাবে। দেখেন এখানে ফটোশপ এডিটিং দিলে খুবই তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করা যাবে, এই যে দেখেন, এই যে স্পট ছিল বা যাই কিছু ছিল এখানে এদিকে দেখেন পরিবর্তন করা হয়েছে, এই যে একটা ইমেজকে একটা বহু কিছু করা হয়েছে, যা হোক। আচ্ছা, এখান থেকে যদি আমি বলি যে একটা প্রফেশনাল মানের গিক ইমেজ কোনটা হতে পারে, এই যে এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এটাও রয়েছে, এটাও রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমামগুলোই প্রফেশনাল কোয়ালিটিতে প্রেজেন্ট করা আছে। তো আপনার যখন এগুলোর মধ্যে আপনার গিকটা এসে দাঁড়াবে, তখন দেখতে আপনারটাকে খুবই বিশ্রী লাগবে, দেখতে খুবই খারাপ দেখা যাবে। আমি দেখি তো কোথায় দেখেন এই দিকে কেন লাগবে, কারণ আপনি একজন ফটোশপ এক্সপার্ট, ফটোশপ মানে গ্রাফিক্স ডিজাইনার, এখানে যে কথাটা লিখেছেন আরও, যেটা ফটোশপ এডিটিং মানে ফটো এডিটর, সেক্ষেত্রে আপনারে যদি নিজের গিগের ইমেজটা যদি মানে ক্লিয়ার না থাকে,
পারফেক্ট না থাকে, প্রফেশনাল লুকিং, গর্জিয়াস লুকিং না থাকে, তাহলে ক্লায়েন্ট কোন সাহসে আপনাকে অর্ডার করবে? এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। যখন আপনি একটা স্পেশাল স্কিলে আপনি যখন নিজেকে ইয়া করবেন, দাবি করবেন যে আমি এটা করি, এখানে আমরা যে সার্চ করলাম, দেখেন প্রত্যেকটার ক্রিয়েটিভিটি, দেখেন এই যেটা ম্যানিপুলেশন করেছে এটাও ম্যানিপুলেশন, এই দেখেন ম্যানিপুলেশন। তো আমি ফটোশপ এডিটিং বলতে এই রিলেটেড বিষয়গুলোকে ফোকাস করতে বলবো। ফটোশপ এডিটিং বলতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাকেই বোঝায় না, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনি স্পেশালি লিখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বা ক্লিপিং পাথ, বা প্রোডাক্ট ফটো এডিটিং যদি প্রোডাক্টের ইমেজ ব্যবহার করেন। আর এই মিস্টেকটার কারণেই আসলে অর্ডারটা পাবেন না কখনও, বা নতুনরা এই কারণেই পায় না। যখন আপনি ফটোশপ এডিটিং কথাটা নিজের সঙ্গে ব্যবহার করতে চাইবেন, বা ফটো শপ বা ফটো এডিটর এরকম, তখন এরকম হাই কোয়ালিটির খুবই ক্রিয়েটিভ কিছু আপনাকে প্রেজেন্ট করতে হবে যে আমি এই রিলেটেড কাজগুলো করতে পারি। যে দেখেন এখানে, এখানে দেখেন, এখানে দেখেন, হ্যাঁ প্রত্যেকটাই সেই অ্যাট্রাকটিভ গিগ ইমেজ। ওকে, তো এখানে আপনার টাইটেল ভুল, আর টাইটেলটা যদি ভুল না হয়, রাইড ধরলাম, রাইডের সঙ্গে আপনার এটার মানে ম্যাচিং হয়নি, ঠিক আছে? আর এখানে আমরা যদি এগুলোও দেখি একটু টাইটেলগুলো, যেখানে দেখেন তারা লিখেছে ফটোশপ এডিটিং অ্যান্ড রিটাচিং উইদিন ওয়ান আওয়ার। তো ছোট্ট একটু দুই লাইন, দুই তিনটা ওয়ার্ড দিয়ে আপনি শেষ করতে পারেন না, ঠিক আছে? ফাইবারে তো সম্ভবত পাঁচটা ওয়ার্ড ব্যবহার করতে বলে, আর আপনার তো এখানে চারটে ওয়ার্ড ব্যবহার করছেন জোর করে। মেবি ফাইবারে তো এই এত ছোট্ট ওয়ার্ডের টাইটেল তো অ্যালাউই করে না, কিন্তু তারপরও মেবি আপনি জোর করেই ব্যবহার করেছেন। তো সেটা কথা না, কথা হচ্ছে যে একটা টাইটেল হবে একটা অ্যাট্রাকটিভ টাইটেল, গর্জিয়াস টাইটেল। আপনি ঠেকাশাড়া লিখে দিয়ে চলে গেলেন এক্সামের খাতার মতো, এমনটা না। হ্যাঁ, আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যত ভালোভাবে প্রেজেন্ট করবেন তত ভালো আপনি অর্ডার পাবেন, ইনকাম করতে পাবেন, এই আর কি। তো এখানে দেখেন কোনো না কোনোভাবে তারা বিভিন্ন বিষয়কে ফোকাস করেছে যাতে ক্লায়েন্টের মনোযোগটা সেখানে আকর্ষণ হয়, বা ক্লায়েন্টকে ওইভাবে ক্যাচ করতে পারে। হুম, ওকে। তো এটার আর পরের বিষয়গুলো গেলাম আমরা, কিন্তু প্রথমে আমি কথা বলেছি গিগ ইমেজের কথা। তো শিওর আপনাদেরকে আমি বারবারই বলবো যে গিগ ইমেজটা অবশ্যই মাস্ট বি ভালো করতে হবে, কারণ যখন আমরা সার্চ করি গিগ ইমেজের উপর ডিপেন্ড করি, কিন্তু ক্লিক করার আমার ইচ্ছা জাগে, তারপরেই না গিগ টাইটেলটা দেখার আমার আগ্রহটা আরও বাড়ে, দেন আমরা ভিতরে গিয়ে চেক করব। কিন্তু উপরেই যখন আমার গিগ ইমেজটা দেখতে খারাপ লাগতেছে, তখন টাইটেল পড়ার আমার সময় আছে? যেখানে টাইটেল পড়ার সময় নেই, সেখানে আমি আবার ক্লিক করে ভিতরে গিয়ে আমি ডেসক্রিপশন দেখবো, এরকম ধৈর্য নাই কারো। এটা এটা মাথায় রাখতে হবে। সেই কারণেই ফার্স্ট থিং করতে হবে আমাদের গিগ ইমেজটা এক গর্জিয়াস পারফেক্ট কনসেপ্ট মিলাইতে হবে, টাইটেলটা তারপর ভালো করতে হবে, অ্যাট্রাকটিভ টাইটেলটা ভালো করলে তবেই আমার র্যাঙ্ক করবে ইয়েতে। আর এরপরে আসবো ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে যেটা হয়, সার্ভিস ইনক্লুড ব্যাকগ্রাউন্ড রিমুভাল, বিউটি রিটাচিং, অবজেক্ট রিমুভাল, রিসাইজ, ক্রপিং, এখানে আরও কিছু গর্জিয়াস কিছু থাকা উচিত, যেহেতু ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিংয়ের আওতায় আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে, যেমন হচ্ছে ম্যানিপুলেশান, ফিল্টার ইফেক্ট, লাইট অ্যাডজাস্টমেন্ট, স্পট রিমুভ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড খালি রিমুভে করলেন, ব্যাকগ্রাউন্ড অ্যাড বলতে কিছু নাই, ব্যাকগ্রাউন্ড অ্যাড দিতে পারতেন। হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কালার চেঞ্জ, ড্রেস চেঞ্জিং, অনেক বিষয় দেওয়া যায়, তারপর বাকিটা ঠিকঠাক আছে, নো প্রবলেম, এটা ফ্যাক্ট না, আর উপরে ঠিক আছে, খারাপ না। কিন্তু আপনি দেখেন এখানে আপনার কথাগুলোতে দেখা যাচ্ছে যে বেসিক কাজগুলির বেশি ফোকাস করা হয়েছে। ওকে, আর মোটামুটি এদিকে যদি আসি, দেখেন আপনার প্যাকেজও মানে কি বলবো, মরুভূমি বানায় রাখছেন, কোনো কিচ্ছু নেই, বেসিক সিম্পল $5, এখানে আর কিচ্ছু নাই। স্ট্যান্ডার্ডে কমপ্লিকেটেড $10 প্রিমিয়াম। আমি তো গতদিনে তো দেখালাম না ক্লাসটাতে, অনেক লম্বা করেছিলাম, 1.5 ঘন্টা ধরে আপনাদেরকে ক্লাস নিয়েছিলাম, এবং আমাদের সিনিয়র দাদার কাছ গিগটা আমরা খুলে দিলাম, ওখানে কোনো স্কিপ করা হয়নি, বা অনেক সময় ধরে করলেও খুবই ডিটেলস বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। দেখি আমরা একটু গিগ যাই, দেখেন তাদের গিগগুলো কত সুন্দরভাবে প্রেজেন্ট করা। তো শুধু টাইটেল তারপরে থাম্বনেল ঠিক হলেই হবে না, ডিসক্রিপশন ঠিক হলেই হবে না, আসল কাজ তো এই জায়গায়।
মানে যখন টাকা দিতে আসবে মানুষ তখন এসে দেখে যদি গন্ডগোল দেখে তাহলে তো আর অর্ডার করবে না। এখানে বেসিক সিলভার দিছে, এটা সিলভারের যে অন্য কিছু দিতে পারেন, নো প্রবলেম, এটা বেসিকই লিখতে পারেন বা অন্যভাবেও লিখতে পারেন, সেটা ডাজেন্ট ম্যাটার ডলার। কিন্তু এইখানে একটু ডেসক্রিপশন আছে দেখেন, ফটো ম্যানিপুলেশন অ্যান্ড এডিটিং প্লাস ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর চেঞ্জিং অ্যান্ড রিটাচিং, ঠিক আছে। তো এই ফটো এডিটিংয়ের ক্ষেত্রে এই বিষয়টা মাস্ট বি খেয়াল রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং রিমুভাল শুধু হবে না, পাশাপাশি চেঞ্জিংয়ের কথাটা উল্লেখ করতে হবে, আবার রিটাচিংটাও থাকতে হবে, ম্যানিপুলেশন মাস্ট বি, ফটো এডিটিংয়ের কাজগুলোর নামই হচ্ছে ম্যানিপুলেশন। তারপরে এখানে এভরিথিং ওকে, ঠিক আছে, তো এইটা ঠিকঠাক রাখতে হবে যাবতীয় কিছু। আর ওখানে আমরা তিনটা গিগ দিতে পারি, দিলে কি হবে দেখেন, এটা দেখার পরে ক্লায়েন্টের আরও কিছু নমুনা বা স্যাম্পল দেখার আগ্রহ জন্মাবে, যে এই লোকটা দেখে আর কি পারে, তখন এখানে ক্লিক করবে, করলে দেখেন পরের আর একটা স্যাম্পল দেখতে পাইলো যে ওয়াও ভালো, তো পরেরটা আবার দেখতে চাইবে যে ও এটাও ওয়াও। হ্যাঁ, দেন এভাবে যতগুলো আপনি অ্যাড করতে পারবেন তত আপনার স্যাম্পল দেখতে পারবে। তো এই গিগুলোতে অনেকগুলো করে রয়েছে কেন বলেন তো, প্রথমে তিনটার মধ্যে দেখেন রিভিউ নাই, এই কথাগুলো নাই, আমরা যদি একবার দেখি এটাতে কোনো লেখা আছে নাই, নিচে নাই, পরেরটা যদি দিই এখানেও নাই, এটাও নাই, দ্যাট মিন্স বুঝতে হবে যে যেখানে লেখাগুলো নাই তার মানে এই তিনটা ইমেজ এই সেলার যিনি এটা গিগ ক্রিয়েট করেছেন তিনিই মূলত নিজেই আপলোড করেছেন। আর পরেরগুলোতে দেখেন লেখা আছে ওয়েল ডান, গ্রেট জব, রিভিউড বাই, এই যে ক্লায়েন্টের নাম দেওয়া আছে, এই ক্লায়েন্টের কাজ ছিল এটা, তো তিনি কাজটা করিয়ে নিয়ে তিনি এটা একটা তাকে রিভিউ দিয়েছেন, পরেরটাও তাই। তো আমরা যারা নতুন থাকবো তাদের হয়তো এতগুলো করে না থাকবে, কারণ আমরা তো কাজ করি নাই, আর যখন আমরা কাজ করব না তারপরও আমরা যখন তিনটা দিব, ফির পরে যদি আরও দুটো পিডিএফ দেই তাহলে পাঁচটা, ইন টোটালি পাঁচটা স্যাম্পল আমরা মোটামুটি আমরা দেখাতে পারি, আর ভিডিও যদি দিতে পারি তাহলে তো আরও ভালো, যে প্রথমে একটা ভিডিও থাকলো আবারও পাঁচটা স্যাম্পল থাকলো। আর ফাইবার কিন্তু রিকমেন্ড করে যে ভিডিও যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ইমপ্রেশন হয়, অনেক বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ 200% পর্যন্ত সম্ভাবনা বৃদ্ধি পায় অর্ডার পাওয়ার, ঠিক আছে। কিন্তু এখন ভিডিও দিতে গিয়ে কী ভিডিও দিবেন, তাই না, তো এটা খেয়াল রাখতে হবে যে ভিডিও দিতে বলেছে তারা দিলে ভালো হবে, তা সেই ভিডিওটাই আমি এমন খারাপ দিলাম, 200% অর্ডার বাড়বে তো দূরের থাক, দেখা গেলো যে সেই ভিডিওটার জন্যই আমাকে মানুষ আর অর্ডার দিচ্ছে না, বা আমার ভিডিওটাই কোয়ালিটি খারাপ, বা ভিডিওতে আমি ঠিকঠাকভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করতে পারিনি। তো ভিডিওর ক্ষেত্রে আমি দুটা আইডিয়া দিতে পারি, এক হচ্ছে যে সরাসরি নিজেকে ক্যামেরার সামনে এনে সিম্পলি কথা বলা, যে হ্যালো মাই নেম ইজ কানাই লাল, আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড স্পেশালি আমি মানে ফটোশপের উপর এক্সপার্ট, আমি এগুলো এগুলো করি, এগুলো এগুলো করি, আমি খুব ভালো কাজ করতে পারি, আমি দ্রুত ডেলিভারি দিব, আপনি কী ধরনের এই রিলেটেড কাজ করতে চাইলে আমাকে নক করতে পারেন, অথবা অতিরিক্ত ইনফরমেশনের জন্য আমাকে করতে পারেন, আর এটা স্পেশালি আমি fiverr.com কাজগুলো করে থাকি, এই কথাটুকু বলতে পারেন, আর কিচ্ছু লাগবে না, নো লাইটিং, লো এডিটিং ফেডিটিং, মানে নর্মালি একটা ভিডিও, একটা মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও ভিডিওটা করা যেতে পারে, আবার একটা ছোটো ক্যামেরা দিয়েও করা যেতে পারে, তো এটাকে হচ্ছে ন্যাচারাল ভিডিও। আর যদি আপনি ক্রিয়েটিভ করে ভিডিও করতে চান সেক্ষেত্রে ভিডিও কি করবেন, যে আপনি যে যে কাজগুলো করেছেন ফিউচারে না সরি পাস্টে, সেই কাজগুলোকে সবগুলোকে যুক্ত করে আপনি স্লাইড শো করলেন বা সেগুলোকে ভিডিও অ্যানিমেশন করে প্রেজেন্ট করলেন এক মিনিটের মধ্যে, 90 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, তাহলে আপনার ওই ডকুমেন্টগুলো বা আপনার পোর্টফোলিওগুলো আপনি কিন্তু প্রেজেন্ট করতে পারলেন, যেটা দেখে ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে আপনাকে অর্ডার করলো। আর যদি না পারেন দরকারই নেই ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে, গিগ ইমেজ দেবেন ওটাই বেটার। আর দেখেন একটাই যে সুন্দর ম্যানিপুলেশন করার জন্য দেখেন এনার অর্ডার কতগুলো কমপ্লিট হয়েছে, 500 মতো প্লাস 11টা অর্ডার রানিং, 11 অর্ডার ইন কুই, চিন্তা করা যায়, মানে ভালোভাবে যদি প্রেজেন্ট করতে পারেন ওখান থেকে ক্লায়েন্টের ধারণা জন্মায় যে এই লোকটা আসলেই ভালো কাজ করতে পারে, ক্লায়েন্টের কেন প্রত্যেকটা মানুষই ধরে নেবে যে এই লোকটা অবশ্যই ভালো মানের কাজ করে, এই লোকটা ভালো মানের কাজ করে, এই লোকটাও ভালো মানের কাজ করে, কিন্তু আপনার এখানে আসলে ধারণাটাই পরিবর্তন হবে, আপনার গিগে যদি আসে সাহস পাবে না,
যতই আপনি কম রেটে দেন না কেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি স্পেশালি যদি যাই যে ফাইবার আসলে নিজে কি রিকমেন্ড করে যে কী রকম একটা গিগ ইমেজ হওয়া উচিত, ঠিক আছে, আমি সেটাতে যাই। তো গত ক্লাসে আমরা যদিও দেড় ঘন্টা আলোচনা করেছি, আমি খুব আশাবাদী ছিলাম যে আপনারা হয়তো রিপ্লে করে ভিডিওটা শুনবেন, দেখবেন এবং ওই কথাগুলো অনুসরণ করার চেষ্টা করবেন, ঠিক আছে? হয়তো বা সেটা মিস্টেক হয়েছে ব্যস্ততার কারণে। আশা করি আজকে যে কথাগুলো বললাম, গতর কথাগুলো এবং আজকের কথাগুলো সংযুক্তি করে আবারও নিজের প্রোফাইলকে, নিজের গিগকে আরও গর্জিয়াস করে তুলবেন, আমি এটা আশাবাদ রাখছি। আর সেটার যদি প্রতিফলন নেক্সট ক্লাসে আমি দেখতে না পারি, আশা করি নেক্সট দিন থেকে আমি এত বকবক করব না, আমি যত সংক্ষিপ্তভাবে বা ফর্মালিটিতে দেখানো দরকার হয় আমি সেভাবেই দেখানোর চেষ্টা করব, আমি এটা মনে করি। আচ্ছা, ওকে, আমি এখন ফাইবার যেটা রিকমেন্ড করে বা আমরা যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন করি, তো আমাদের মানে কথা যেটা থাকে বা আমরা যেটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গিতে আমরা যখন একটা ব্যানার ডিজাইন করি বা ফ্ল্যাট ডিজাইন করি, তখন আমাদের দৃষ্টিভঙ্গিতে বা প্রফেশনাল চিন্তাভাবনা যখন থাকে, তখন আসলে কীভাবে চিন্তা করি, আর ফাইবার কী বলে বা একই কথাগুলো গুগল কী বলে, ফেসবুক কী বলে, যেহেতু এরাই নেতৃত্ব দিচ্ছে অনলাইনের জগৎটাকে, তাই না? তো তাদের কথাগুলো আমাদের অনুসরণ করা উচিত। তো আমরা গ্যালারিতে আসলাম, আসলে এখানে দেখেন টিপস দেয়া আছে, শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। তো এখানে গিগ ইমেজ গাইডলাইন দেয়াছে। তো দেখেন যে প্রফেশনাল থিঙ্কও বাদ দিলাম, গুগল ফেসবুক বা আরও অন্যান্য বড় বড় ডিজাইনের কথাও বাদ দিলাম, যেখানে ফাইবার রিকমেন্ড করতেছে বা ফাইবার গাইডলাইন দিচ্ছে, তো কেন আমরা ফাইবারের এই গাইডলাইনটা মানবো না, তাই না? তো চলুন আমরা ফাইবারের গাইডলাইনটা দেখে নিই, তারা কি বলেছে একটা পারফেক্ট গিগ ইমেজের জন্য বা একটা গিগের জন্য। হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইওর গিগ ইমেজ। ওকে, এখানে অনেক লেখা আছে, আমি ইংলিশ খুব বুঝি না, তারপর আপনারা হালকার উপর একটু পড়ে নেবেন, যেটা কথা বলা আছে যে আই এভরিথিং ইন বিজনেস ইমেজ ইজ এভরিথিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন কাউন্ট। আপনার বিজনেসটা যেটা করতেছেন, যে সার্ভিসটা দিতেছেন, সেটার জন্য আপনার গিগ ইমেজে সামান্য হলেও প্রেজেন্ট করে, সামান্য হলেও কেন, সেটার জন্য সর্বোচ্চ পরিমাণ প্রেজেন্ট করাতে পারেন যে সার্ভিসটা দিতে চাচ্ছেন, তো সেটাই তো মূলত ইমপ্রেস করবে, তাই না? আর অ্যাট্রাকটিভ হতে হবে, দেখেন অ্যাট্রাকটিভ বা আই কেসিং, ভেরি প্রফেশনাল, এই শব্দগুলো আসে একটা গিগ ইমেজের ক্ষেত্রে। আর জিনিসগুলো একটু পড়ে পড়ে বোঝার ট্রাই করবেন, আমি অত বিস্তারিত যাচ্ছি না, আমি খুব ইম্পর্টেন্ট বিষয়গুলোতে আসি। এর জেনারেল গাইডলাইনে এখানে 1 থেকে শুরু করে এই পর্যন্ত আসবেন, 15 পর্যন্ত। তার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে সাইজ, আমরা অনেক সময় ছোট্ট একটু সাইজ দিই, পিচ্ছি সাইজ দিই, যার জন্য গিগ ইমেজটা অনেক লো রেজুলেশন দেখা যায়। তো পারফেক্ট সাইজটা জেনে রাখা উচিত। তো স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে 1280x779 পিক্সেল, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন করি, যদি কখনও সাইজটা বাড়াই, সর্বোচ্চ কত পর্যন্ত বাড়াতে পারি, 4000x2416 পিক্সেল পর্যন্ত, এবং 72 DPI থাকবে। তো এই রেশিও অনুযায়ী কিন্তু বাড়বে, আর মিনিমাম কিন্তু এত নিচে যাওয়া যাবে না। তা আমরা কেন সর্বনিম্নতে যাব, আমরা হাই স্ট্যান্ডার্ডে থাকবো অথবা ইচ্ছাতে দ্বিগুণ করব, তাহলেই না আমাদের গিগ ইমেজটা হাই কোয়ালিটি হবে বা হাই রেজুলেশন দেখাবে, চকচকে দেখাবে, তাই না? তো ওকে, আর কী আছে, ওটা তো আমরা দেখলাম, সাইজটা একটা দেখতে হবে, পারফেক্ট সাইজ না হলে গিগ ইমেজটাও দেখা যাবে না ভালো। তারপরে ইমেজ কোয়ালিটি টোয়ালিটি যাই বললো বললো, আমি তারপরে একবারে ধপ করে একটু নিচের দিকে আসবো, খুবই সেন্সিটিভ বিষয়, সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি বা কপিরাইটেড বিষয়গুলো। হ্যাঁ, যে দেখা গেলো আমরা গুগল থেকে ফট করে একটা ইমেজ চুরি করে এনেছি বা কপি করে এনেছি, এনে আমরা সরাসরি আমাদের গিগে ব্যবহার করলাম, সেটা ব্যবহার করার যে আমার রাইট আছে কি না এটা আমি চেক করিনি, সেক্ষেত্রে ফাইবারও সমস্যায় পড়বে। আর ফাইবার সমস্যায় পড়লে কি আপনাকে ভালো রাখবে? অবশ্যই রাখবে না। তো আপনার একবারে অ্যাকাউন্ট, গিগ, টিক সব কিছু সাসপেন্ড। তো এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। আর গিগ ইমেজের ক্ষেত্রে আসলে ইমেজ দেখেন, মেক ইউর গিগ ইজিয়ার টু ফাইন্ড উইথ এ ক্লিয়ার অ্যান্ড রিলেভেন্ট ফাইল নেম, দিস ক্যান বি ভ্যালুয়েবল ইন দ্য টার্মস অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও। আমরা গত ক্লাসে গিগ ইমেজের এই এসইও প্রসেসটা আমরা বলেছিলাম, আপনারা ফলো করেছেন কি এটা খেয়াল করেছেন আমি জানি না,
তারা নিজেরাই রিকমেন্ড করেছে, তাদের যে অ্যালগোরিদম রয়েছে এটা তো তারাই ভালো জানে, তাই না, যে তাদের অ্যালগোরিদমকে কীভাবে ভাষা শেখানো হয়েছে বা কোডিং করা হয়েছে বা প্রোগ্রাম করা হয়েছে। তো ইউটিউবে অনেক ধরনের পণ্ডিত থাকতে পারে, তারা গিগ ইমেজের বহু ধরনের সার্চ ইঞ্জিনের কথা বলে বা বিভিন্ন হেনতন কথা বলে। তো মূলত গিগ ইমেজকে এসইও করতে হয়, সেটা খুব আহামরি কিচ্ছু না, জাস্ট ইমেজের রিনেমটা চেঞ্জ করে দিতে হবে। আপনি যে গিগের টাইটেলটা দিয়ে খুলতেছেন এক্স্যাক্টলি সেই টাইটেলটা নিয়ে গিয়েই আপনার গিগ ইমেজের রিনেমটা করে দেবেন এবং সেটাই আপলোড করে দেবেন, তাহলেই অ্যাপ। তখন সার্চ ইঞ্জিনে তাদের অ্যালগোরিদম পাবে, একই সঙ্গে গুগলেও আপনার ইমেজ, যদি কেউ ইমেজ সার্চ করে গুগলে সেখানেও আপনার ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার গিগ ইমেজটা ওখানেও শো করতে পারে। তো এই আর কি বিষয়টা ছিল, এটা গতদিন আমি দেখিয়েছিলাম এবং বলেছিলাম, আশা করি আবারও আজকে বললাম, আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আর এই কপিরাইটেড বিষয়টা এত ঝামেলাতে না গিয়ে কাহিনী বাদ দিয়ে আমরা যেটা করব মূলত সরাসরি আমরা রয়্যালিটি ফ্রি যে সাইটগুলো রয়েছে সেখান থেকে আমরা ব্যবহার করব। তাহলে চোখ বন্ধ করে আপনারা ব্যবহার করতে পারেন। আরও কিছু বিষয় রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন বা স্ট্যান্ডার্ড, তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে কিছু কিছু বিষয় রয়েছে, সেটা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু ফাইবারে না, ইউটিউব ফেসবুক যেখানেই যান ওই বিষয়গুলো আপনাকে মানতে হবে। যেমন ড্রাগ রিলেটেড কোনো কন্টেন্ট আপনার গিগেও ইমেজেও দেওয়া যাবে না, টাইটেলও দেওয়া যাবে না। তারপরে হচ্ছে যে কি ড্রাগের পর যদি আমি ধরি যে মানে 18+ কন্টেন্ট, যেটাকে আমরা অ্যাডাল্ট কন্টেন্ট হিসেবে ধরি, ওই রকম কোনো কন্টেন্ট দিয়ে আপনার গিগ অ্যাট্রাকটিভ করা যাবে না, যে একটা ওই রকম একটা কন্টেন্ট ব্যবহার করি বা ইমেজ ব্যবহার করি যাতে ক্লায়েন্ট মানে হুমরি খেয়ে পড়ে, এই আশায় ওটা করা যাবে না। ঠিক আছে, আবার গিগ ইমেজের উপরে লেখা যাবে না যে $5, $10 অর্ডার করুন অথবা ক্লিক করুন এখানে, ক্লিক হেয়ার, হ্যাঁ আমি অনলাইনে আসি, ক্লিক হেয়ার বা না অনলাইন, এরকম মানে অযথাই শব্দ ব্যবহার করা যাবে না। যেটা ফাইবার বলতেছে ওই জাতীয় শব্দগুলো ক্লায়েন্টকে বা বায়ারকে কনফিউশন তৈরি করে, মানে দ্বিধা দ্বন্দ্ব তৈরি করে দেয়। ঠিক আছে, এক্স্যাক্টলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর সর্বশেষ, এখানে অনেকগুলো অপশন আছে, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আশা করি আপনারা একটু কষ্ট করে এই জায়গাটাতে এসে পড়ে দেখবেন। আর এই সাইজের ব্যাপারে যেটা বললাম এটা কিন্তু খুবই অনুসরণ করতে হবে, তবে এই সাইজটা মাঝে মাঝে পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়, ফাইবার তাদের যে ওয়েবসাইটের সেটিং টেডিংগুলো পরিবর্তন করে, সেক্ষেত্রে এটা হালকা পাতলে একটু কম বেশি পরিবর্তন হতে পারে। তাই হয়তো বা আজ বুঝালাম বলে যে এটা আজীবন থাকবে এমনটা না, আপনারা নিজেরাই বারবার এই গাইডলাইনটা চেক করে নিতে পারেন কিছুদিন পর পর। আর সর্বশেষ যে বিষয়টা আসবো এই জায়গাটিতে, একটু দেখেন লক্ষ্য করলে তারা কি বলেছে, ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড, এটা রাইট করে দেয়া, এটা ক্রস করে দেয়া। এর কারণটা কি, দুটো জিনিস এখানে দেখলে এমনিতেই বোঝা যাচ্ছে, এখানে হিউজ পরিমাণ টেক্সট ব্যবহার করা হয়েছে আর এখানে হিউজ পরিমাণ টেক্সট ব্যবহার করা হয়নি, সামান্য একটু টাইটেল দেয়া হয়েছে একটু, আর বিশাল জায়গাটা ফাঁকাই রাখা হয়েছে। আর এখানে দেখেন কোনো জায়গা ফাঁকা রাখেনি, মানে যত জায়গা আছে সব ফিল আপ করে ফেলেছে। তো ফাইবার, গুগল, ফেসবুক যাহাই বলেন না কেন, সবারই একই কথা যে আপনি যদি ব্যানার করেন আর ডিজাইন করেন, যেটা আপলোড করতেছেন সেটা ক্লিন হতে হবে, ক্লিয়ার হতে হবে এবং সহজে যাতে পড়া যায়। এটা আমরা দূরের থেকে কিন্তু এই শব্দগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি না যে কী লেখা আছে, আর এত বেশি লেখা দিচ্ছেন, তো এত বেশি লেখা পড়ার মানুষের ধৈর্য নাই, যদি ধৈর্য থাকে তারা এখানে পড়বে কেন, আপনার তো ডেসক্রিপশনটা রয়েছে যেখানে 1200 শব্দ ব্যবহার করতে পারেন, 1200 ক্যারেক্টারের, তাহলে সেই জায়গাটা আপনি কী কাজে ব্যবহার করবেন, তো এত কিছু লেখার কী দরকার। এখানে যা শুধু আপনার কী সার্ভিস দিতে চান বা কী আপনার সার্ভিসটা সেটা সম্পর্কে ফোকাস করান ক্লায়েন্টকে, দ্যাটস এনাফ। তাতে জায়গাটা ক্লিন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর দূরের থেকেও বা অনেক ছোট সাইজেও আপনার টাইটেলটা পড়া যাবে, দেখা যাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খুবই খেয়াল করতে হবে। আরও অনেক বিষয় আছে এখানে, তাদের ভিডিও লেসনও আছে মনে হয় সম্ভবত উপরে, আপনারা চাইলে এই লেসনগুলো পড়ে দেখতে পারেন তারা কি বলে। তো এখানে আরও অসংখ্য বিষয় রয়েছে, এগুলো আপনারা চেক করে নিতে পারেন, আমি আর বকবক করতেছি না। আশা করি নেক্সট দিনে এই বিষয়গুলোতে আপনারা একটু ফোকাস করবেন। ওকে, তো গিগ ইমেজের সমস্যা সমাধান, আশা করি এই যে ভাইয়ের যে বিষয়ে একটা গিগ ধরে আমি সমস্যাগুলো বললাম, কী কী সমস্যা হয় এবং সমাধানটা কী হয় সেটাও কিন্তু বলে দিয়েছি, যদিও বা করে দেখায়নি।
কিন্তু সমস্যার সমাধান করে দিয়েছি। তো এখন শুধুমাত্র যে ভাইয়ের গিগের জন্য অ্যাভেলেবল এমনটা নয়, এটা সবার জন্য অ্যাপ্লাই হবে। এবং যে ধরনের এই গিগ খোলেন না কেন, সেটা গ্রাফিক্স ডিজাইনার হোক, ওয়েব ডিজাইনার বা ডিজিটাল মার্কেটিং, যাই হোক না কেন, সবার জন্যই প্রযোজ্য হবে।